সরকার পতনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনদের হেডকোয়ার্টারগুলো দখল করে তাদের পতন ঘটাবে জনগণ। বিএনপি মহাসচিবের দাবি, বিএনপির বিদেশিদের দরকার নেই, জনগণকে নিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হবে। নোয়াখালীতে মেহনতি মানুষের পদযাত্রা কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। মাসুদ পারভেজকে সাথে নিয়ে হেলাল আহমেদ সজীবের ক্যামেরায় আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। কৃষক, শ্রমিক, মৎস্যজীবী, তাঁতিসহ সব পেশাজীবী মেহনতি মানুষের এই পদযাত্রা সরকার পতনের স্লোগানে মুখরিত রাজনীতির রাজপথ। মেঘনা ডাকাতিয়া পাড়ের এই জনপদ নোয়াখালীর মাইজদি শহীদফুল স্টেডিয়াম থেকে পদযাত্রায় যুক্ত হয় ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লাসহ বৃহত্তর নোয়াখালীর হাজারো মানুষ। পথে পথে বাধার অভিযোগ কর্মীদের। পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার মানুষের ভোটাধিকার হরণ করে আবারও ক্ষমতায় যাবার পায়তারা করছে, এবার তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। তিনি দেন কঠিন হুঁশিয়ারিও। আমরা হরতাল দেইনি, তাই না? আমরা অবরোধ করিনি, কারণ আমরা এখন মনে করছি যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে ফেলে দিব। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে দাবি, তাই না? আমরা বলেছি যে হাসিনার অধীনে কোন সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। ভালো ছেলের মতো, সুবোধ বালক বালিকার মতো পদত্যাগ করেন, সংসদ ভেঙে দেন এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে নির্বাচন করার জন্য নির্বাচনকালীন সরকার গঠন করেন। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই দাবি আদায় করে একটি স্বচ্ছ নির্বাচন কমিশন দাবি আদায় করে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। মির্জা ফখরুল বলেন, সরকার পতনের এক দফা দাবিতে সবাই এখন ঐক্যবদ্ধ। তিনি বলেন, বিএনপি বিদেশিদের উপর নয়, দেশের জনগণের উপরই নির্ভর করা দল। বিদেশিদের কি বোঝাচ্ছে বোঝাচ্ছে আমরা জানি না, দরকার নাই আমাদের বিদেশিদের। আমরা সোজা কথায় বলতে চাই, এই দেশের মানুষ বুঝে গেছে যে শিয়ালের কাছে বারবার ওই কুমিরের বাচ্চা দেওয়া যাবে না, যাবে কারণ বারবারই খেয়ে ফেলবে। এইবার আর আমরা খেতে দেব না বন্ধুগণ। এইবার বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, এইবার বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ জেগে উঠেছে। আমরা কি আর 2014-18 মতো একটি সংসদ নির্বাচন করতে দেব? রাজি আছেন প্রিয় ভাইরা? আরেকটি স্লোগান দেব, মুক্তি 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 চাই। মাইজদি শহীদফুল স্টেডিয়াম থেকে শুরু হয়ে নোয়াখালী গেট হয়ে একলাশপুরে গিয়ে শেষ হয় মেহনতি মানুষের দীর্ঘ পদযাত্রা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, নোয়াখালী। বিএনপি মিথ্যা তথ্য দিয়ে বিদেশিদের কাছ থেকে যে পক্ষপাতমূলক সমর্থন চেয়েছে তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি। আগস্ট থেকে শান্তি ও উন্নয়ন সমাবেশ নামে জেলায় জেলায় কর্মসূচি শুরু করবে আওয়ামী লীগ। তবে তার আগে 18 ও 19 জুলাই ঢাকায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করা হবে বলে জানান কাদের। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। শুক্রবার বিকেলে দলের সহযোগী সংগঠনগুলোর শীর্ষ দুই নেতার সাথে মতবিনিময় করেন ও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সভা শুরুতেই গণমাধ্যমের কাছে তুলে ধরেন সামনের দিনে দলের রাজনৈতিক কর্মসূচি। শান্তি ও উন্নয়ন সমাবেশ, এই শিরোনামে আমাদের বিভিন্ন সমাবেশ, এমনকি আগস্ট মাসেও আমাদের নেত্রী 30 তারিখে রংপুর যাবেন। প্রথমে শুরু করব শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা মহানগর দক্ষিণ 18 না 19 তারিখ হলো ঢাকা মহানগর উত্তর।
বলেন, গণ অভ্যুত্থানের ডাক দিয়ে পদযাত্রা শুরু করায় বিএনপি নেতাদের ওপর কর্মীরা এখন হতাশ, আবার বিদেশিদের কাছ থেকে তাদের প্রত্যাশাও পূরণ হয়নি। বিএনপি মিথ্যা তথ্য উপস্থাপনের মতো বিদেশি প্রতিনিধিদের বিভ্রান্ত করার মাধ্যমে তাদের কাছ থেকে যে পক্ষপাতমূলক সমর্থন চেয়েছিল সেটা ব্যর্থ হয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো কিছু তারা বলেননি, তারা বলছে শান্তিপূর্ণ নির্বাচন। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, বরং গণতন্ত্রকে ব্যাহত করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার, সন্ত্রাস সহিংসতা সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুলের একটা অপচেষ্টা তাদের আছে, এবং এটা যদি হয় তাহলে তার দায় বিএনপিকেই নিতে হবে। সংঘাতের উস্কানি তারাই দিচ্ছে যারা শেখ হাসিনার জনপ্রিয়তাকে ভয় পায়, ভোটে গেলে হেরে যাবে, সেই জন্য তারা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তাই বিএনপির ভয়ের প্রধান কারণ বলেও জানান ওবায়দুল কাদের। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। কয়েকদিন ধরে ভারতের সিকিমে ভারী বৃষ্টিপাতের ফলে নীলফামারীর তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত হচ্ছে নদী তীর উপর নিম্নাঞ্চলগুলো। পানির গতিপ্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের 44টি জলকপাটের সবগুলো। এদিকে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে যাওয়ায় নিচু এলাকা তো প্লাবিত হচ্ছেই, পাশাপাশি দেখা দিয়েছে নদী ভাঙন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতীয় বৃষ্টিপাতের ঢলে প্রতি বছরই প্লাবিত হয় তিস্তাপাড়ের জেলা লালমনিরহাটের 5 উপজেলা। এ মৌসুমে দ্বিতীয় দফায় পানি বেড়ে নদীপাড়ের ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে, তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট। এতে দুর্ভোগে পড়েছেন সেখানকার লোকজন। হঠাৎ করেই তিস্তার পানি বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে অসহায় এলাকাবাসী। যখন বন্যা শুরু হয়ে যায় তখন ঘরবাড়িতে পানি ওঠে, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই সমস্যা হয়ে যায়, পাকশাক করে খাওয়া যায় না। আবার আমরা যেগুলো ধান ফসল করি তার বীজ বপন করি, বিচুনগুলো ক্ষয়ক্ষতি হয়ে যায়। ঘরে দুয়ারে পানি উঠতেছে, মানুষের চলাফেরার খুব সমস্যা হচ্ছে। আমাদের বাড়িঘর সব নদী ভেঙে নিয়েছে, জমাজমি সব ভেঙে নিয়েছে, আবার তেজ পড়ি যা আবার সব শেষ হয়ে গেছে। এদিকে তিস্তার পানি বৃদ্ধির ফলে কুড়িগ্রামে শুরু হয়েছে প্রবল ভাঙন। গত দু সপ্তাহের ভাঙনে বাড়িঘর, আবাদি জমি এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরও শতাধিক বাড়িঘর। কোনো যাওয়ার পাইনি, হাট বাজারে যাওয়ার পাইনি, নৌকিয়া নেই, পানি পানিতে অকুল হয়ে আছে। কমের পক্ষে এবছরে 50 ঘর বাড়ি ভাঙছে এবং আবার বাড়িও ভাঙার সম্ভাবনা রয়েছে। ভাঙন মোকাবেলায় জিও ব্যাগের পাশাপাশি অন্যান্য প্রস্তুতিমূলক ব্যবস্থার কথা জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। 26টি পয়েন্টে প্রায় 25 কিলোমিটার এলাকায় আমরা অতি ভাঙন ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে আমরা 4.5 কিলোমিটার জায়গায় বর্তমানে নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়ন করছি। অন্যান্য জায়গাগুলো আমরা নজরদারিতে রেখেছি এবং আমাদের কাছে পর্যাপ্ত মালামাল মজুদ আছে। অস্থায়ী নয়, স্থায়ীভাবে তিস্তা নদীর তীর সংরক্ষণ করে ভাঙন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি নেই, অধিকাংশ হাসপাতালে বেড়েই চলেছে রোগীর চাপ। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সম্মিলিত পদক্ষেপের বিকল্প নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 449 জন, তবে কেউ মারা যায়নি। এস এম আতিকের রিপোর্ট। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল, সপ্তাহখানেক আগেও যেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 60 থেকে 70 জন, এখন সেখানে ভর্তি প্রায় 150। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, নারী পুরুষ কিংবা শিশু কোনো ওয়ার্ডেই শয্যা খালি নেই। আমার এই ছেলেই দ্বিতীয়বারের মতো ডেঙ্গু আক্রান্ত হলো, 2021 সালে সে প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়। এই যে ডেঙ্গু যে একটা মহামারী আকার ধারণ করছে, এই এডিস মশা নিধনের কি কোনো পদ্ধতি নেই? বাবুর আর ওনার তো আমরা এটা টেস্ট করেছিলাম পপুলারে, এরপরে ওনার ধরা পড়ছে, আমাদেরগুলো ঠিক আছে। ওনাদের খিচুড়ি একটু বলে যান,
যে রুগীর একটু ভালো করে তদারকি করতে। ওনাদের বললাম, অন্য বলছে ভাই আমাদের লোক সংখ্যা কম, নার্স কম, আমরা কয় দিকে সামলাব। আমাদের ডেঙ্গু পরিস্থিতি এখনও খারাপই আছে, আগের থেকে রুগী এখনও অনেক বেশি ভর্তি হচ্ছে। আর বর্তমানে বেডে আছে আমাদের ডেঙ্গু পেশেন্ট 146, খুব সিরিয়াস ওরকম নাই, তবে আইসিউতে আমাদের দুইজন ডেঙ্গু পেশেন্ট আছে। এদিকে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড ডেঙ্গু হাসপাতালেও জ্বর, মাথা ব্যথা ও বমিসহ ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে রোগী ভর্তি হতে দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে দিনে দিনে। অনেক বমি হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই ভর্তি হতে হবে হাসপাতালে, এবং যদি সাথে ডায়রিয়া থাকে। আর আমরা যেটা বলি যে যদি কালো পায়খানা হয়, অনেকে কালো পায়খানাটা ডিফার করতে পারে না, কালো পায়খানাটা কিন্তু আসলে রক্তসহ পায়খানা যেটা, তো সেটা হলে অবশ্যই ভর্তি হতে হবে। অনেকেই দেখা যায় যে জ্বর কমে গেছে দেখে মনে করে যে তারা ঝুঁকি মুক্ত, কিন্তু ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে জ্বর কমে যাওয়ার পরবর্তী 48 ঘন্টা খুবই ঝুঁকিপূর্ণ। এই সময়টাতেই রোগীর ডেঞ্জার সাইনগুলি ডেভেলপ করে, যেটা রোগী পরে বুঝতে পারে। ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশা নিধনের জন্য সরকারকে আরও বেশি তৎপর হওয়ার পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার তাগিদ চিকিৎসকদের। এসএমাতিক, এনটিভি নিউজ, ঢাকা। নিজ দলের প্রথম সিলেট জয়ের অপেক্ষায় সিলেটবাসী, বৃষ্টির চোখ রাঙানিকে উপেক্ষা করে হাজারো দর্শক সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় জমিয়েছেন আন্তর্জাতিক স্টেডিয়ামে। তাদের আশা জয়ের বন্ধাত্ম ঘুচাবে স্বাগতিকরা পূর্ণভূমিতে। আনিসুর রহমানের ক্যামেরায় রিপোর্ট বর্ষণ কবিরের। মাথার উপর ঝুলে থাকা মেঘমালার নিচে ঝলমলে চেহারার সিলেটের ক্রিকেটের ভক্তকুল। সকালে যে ভিড় ছিল হাতে গোনা, দুপুর হতে পাল্টে যায় স্টেডিয়ামের সামনের পরিস্থিতি। মাঠের আশপাশ থেকে তারা একা বা দল বেঁধে হাজির হতে শুরু করেন প্রথম টি টোয়েন্টি দেখতে। আমরা আশাবাদী যে আমাদের এই সিলেটে মনোরম সুন্দর পরিবেশে বাংলাদেশ জিতবে, এবং পর্যটকরা আমাদের সিলেটে এসে মজা পাবে। আশা আছে আজকে বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। আমরা ওডিআইতে হারছি, তো কি হইছে, ইনশাআল্লাহ আমরা টি টোয়েন্টিতে জিতে যাব, কে বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। সিলেটে যে দুটি টি টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, সেখানে তারা শ্রীলঙ্কা ও ক্যারিবীয়দের কাছে উড়ে গেছে। আফগানিস্তানের চতুর্মুখী স্পিন সামলে সাকিবরা প্রথম জয় এখানে পাবেন, এই আশাতেই মাঠে এসেছিলেন দর্শকরা। সাকিব ভাই, শান্ত ভাই, তহিদিদ ভাই, ওরা খুব ভালো পারফরমেন্স আছে করবে, আমরা দেখতে পারবো আজকে লাইভ খেলা সরাসরি মাঠে। আজকে ওদের জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ। আমরা সাকিব ভাইয়ের জন্য আমরা শুভকামনা জানাই, কারণ তিনি ভালো একটা ক্যাপ্টেন্সি করেন। আবহাওয়ার পূর্বাভাসেই ছিল বৃষ্টি, সেই শঙ্কা নিয়ে সকাল থেকে হাজির হয়েছিলেন সিলেট ও এর আশেপাশের ক্রিকেট অনুরাগীরা। প্রকৃতির শঙ্কা উড়ে যাওয়ার প্রার্থনা ছিল তাদের মুখে। তবে ইনশাআল্লাহ যদি ভালো হয় তাহলে খেলা মোটামুটি এনজয় করে দেখতে পারবো, যদি বৃষ্টি না আসে। যদি বৃষ্টি হয় তাহলে আমরা অনেক কষ্ট পাবো, অনেক হতাশ হবো। ইনশাআল্লাহ বৃষ্টি হবে না, আকাশের অবস্থা একটু দেখছি ভালো। আফগানিস্তানের বিপক্ষে কখনোই টি টোয়েন্টি সিরিজ না জেতা স্বাগতিকদের সামনে তাই অনেক চ্যালেঞ্জ। বর্ষণ কবির, এনটিভি নিউজ, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। আপু আপুও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।